আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থী সুপ্রিয় পরীক্ষার্থীরা আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কঠিন হলে করণীয় বিশেষ করে পরীক্ষা হলগুলোতে আমাদের কাছে যখন প্রশ্নটা আমাদের জানা অংশ থেকে আসে তখন প্রশ্নটাকে আমাদের সহজ মনে হয় কিন্তু আমাদের প্রশ্নটা যখন অজানা অংশ থেকে আসে তখন কিন্তু আমাদের প্রশ্নটাকে সহজ মনে হয় না তো এই যে একটা বিষয়ের কারণে আমাদের যেটা হয় যে পরীক্ষা হলে যখনই দেখি আমাদের কমন অংশ থেকে এসেছে বা আমরা যেটা পড়ে এসেছি সেটা থেকে এসেছে তখনই আমরা প্রশ্নটাকে গুরুত্ব দিই প্রশ্নটাকে ভাবি যে আজকে আমি ভালো করতে পারব তো তোমার যদি কমন আসে এইটটি পার্সেন্ট শিক্ষার্থীরাও কমন আসবে তাহলে এইট্টি পার্সেন্ট শিক্ষার্থী ভালো করে পরীক্ষা দেবে তো এখানে যেটা হয়ে থাকে যে প্রশ্ন যখন কঠিন আনকমন যে অংশটা কমন সেই অংশটা সবাই পরে আসে যে অংশটা আনকমন সে অংশটা সবাই পরে আসে না তো সেখানে যেটা হয় খুব অল্প সংখ্যক শিক্ষার্থী দুই পার্সেন্ট শিক্ষার্থী ভালো করতে পারে তো পরীক্ষা হলে যখন তোমার দেখা যায় যে অজানা অংশ থেকে আসে তখন তুমি হয়তো দুর্বল হয়ে যাও মানসিকভাবে একটু অন্যরকম হয়ে যাও যে কারণে তোমার উত্তর কম হয়ে যায় তো এটা আমি বলবো এটা কখনোই করবা না পরীক্ষা হলে প্রশ্ন কঠিন আসুক সহজ আসুক এটা কখনো মানসিকভাবেই নিবানা যে আজকে প্রশ্ন সোজা আজকে প্রশ্ন কঠিন এটা কখনো মানসিকভাবে নিবে না মানুষের মেধাটা এরকম সে যখন ভাববে জিনিসটা সহজ তাহলে সহজভাবে সে অনেক কিছু ভুল করে ফেলবে আচ্ছা আবার যে সে যখন ভাববে যে কঠিন তখন সে সহজভাবে অনেক কিছু কঠিন করে ফেলবে বা ভুলে যাবে তো এখানে যেটা করতে হবে পরীক্ষা হলের প্রশ্নকে তোমার প্রশ্নই মনে করতে হবে কখনো এটাতে এটা মনে করা যাবে না যে হ্যাঁ এটা সহজ বা এটা কঠিন যখন তুমি ভাববা কঠিন তখন তোমার উত্তর করার হার পঁচিশ পারসেন্টে নেমে আসবে কারণ হচ্ছে যখনই তুমি মানসিকভাবে প্রশ্নটাকে কঠিন মনে করবা তখনই চিন্তা তোমার মেধাটা অনেক কিছু তোমার মাথা থেকে আউট করে মানে ছেড়ে দেবে বা তোমার অনেক কিছু মনে পড়বে না পরীক্ষা হলে কখনও প্রশ্নকে কঠিন মনে করা যাবে না পরীক্ষা হলে প্রশ্নকে প্রশ্নই মনে করতে হবে এবং প্রশ্ন কঠিন হলে ফোরটি পার্সেন্ট উত্তর সঠিক করতে পারলেই চান্স পাওয়া যায় তো একটা পরীক্ষা হলে প্রশ্ন যেরকমই হোক ফোর্টি উত্তর করতে পারা খুব কঠিন কোনো কাজ নয় কিন্তু এটা যেটা করতে হবে পরীক্ষা হলে সব সময় পরীক্ষা হলে প্রশ্নকে প্রশ্নই মনে করতে হবে কমন প্রশ্ন খোঁজা যাবে না কমন প্রশ্ন না খুঁজলেই তুমি ফোরটি পার্সেন্ট বা চল্লিশ শতাংশ সহজে উত্তর করতে পারবা এবং তুমি নিশ্চিতভাবে চান্স পারবা পরীক্ষা হলে প্রশ্ন কঠিন হওয়াটাই ভালো হলে একটা শিক্ষার্থীকে বেশি উত্তর করতে হয় না তে পরীক্ষা হলে তোমাকে সবসময় এই মন মানসিকতা রাখতে হবে যে প্রশ্ন আমার কঠিন পড়ুক বা না পড়ুক কমন পড়ুক বা না পড়ুক আমি আজকে খুব ভালো করে পরীক্ষা দেব আমার প্রস্তুতি খুবই ভালো আমি আজকে ভালো করতে পারব এবং তুমি যদি পরীক্ষার পূর্বে সব কিছু বুঝে বুঝে পড়ো তাহলে পরীক্ষা হলে গিয়েও তোমার ওটা বুঝে বুঝে সমাধান করতে তোমার জন্য সহজ হবে হলে কি হবে সহজ জিনিসটাই তোমার কাছে কঠিন মনে হবে তে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো পরীক্ষা হলে প্রশ্ন কঠিন সহজ এটা কোনো কখনো মনে করা যাবে না খুব ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে পরীক্ষা হলে অ্যান্সার উত্তর করে আসতে হবে কারণ তোমার উত্তরের উপরে তোমার চান্স নির্ভর করতেছে অনেক ক্ষেত্রে তার ভবিষ্যৎ জীবনের উচ্চশিক্ষা তার পরিবারের আশা আকাঙ্ক্ষা এটা নির্ভর করে তা একটা পরীক্ষা হলে তুমি প্রশ্ন কঠিন হলো নার্ভাস হয়ে গেলা উত্তর কম করলা ভুল করলা তাহলে হচ্ছে কি তোমার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তা আশা করি তোমরা কখনও পরীক্ষা হলে আর কমন খুঁজবে না প্রশ্ন পরীক্ষা হলে প্রশ্নকে সহজ বা কঠিন কোনো কিছুই মনে করবে না তো এই জিনিসগুলো মাথায় রেখে পরীক্ষা হলে যাবা আশা করি তুমি সফল হতে পারবা আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম